পঞ্চগড়ে দরিদ্র এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে সাপোর্ট অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে পঞ্চগড়ে তালমারাবার ড্যাম সংলগ্ন একটি উন্মুক্ত জায়গায় জাঁকজমকভাবে এই উৎসব পালন করে তারা। এই উৎসবে সংগঠনটির সদস্য সহ প্রায় 50 জন শিশু অংশ নেয়। এতে পরিবেশন করা হয় ভাপা, চিতই, পুলি সহ অনেক রকম পিঠা। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গড়া সংগঠনটির এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে বেশ খুশি শিশুরাও। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য 2020 সালে সাপোর্ট অর্গানাইজেশন নামের পঞ্চগড় ভিত্তিক এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।